বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষে একদম মটরের ডাল দিয়ে সজনে ডাটা। তো সজনে ডাটার এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, আমি এখানে মটরের ডাল আর কাঁচা মরিচগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করব, কারণ মটরের ডালটা সহজে সিদ্ধ হতে চায় না, এজন্য আমরা প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আর সজনের যে ডাটাগুলো নিয়েছি এগুলো কচি ডাটা, এগুলো ছোলার কোনো প্রয়োজন হবে না। তো আগে আমরা ডালটা চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধতে, তারপরে আমরা ডাটাগুলোকে কেটে নেব। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা জানো যে আসলে ডাল রান্না করতে বা ডাল সিটি দিতে কতটা জল লাগে, সেই অনুপাতে জল দিয়ে তার মধ্যে অল্প লবণ দিয়ে দেবে, এতে করে ডালটা ভালোভাবে সিদ্ধ হবে। আর আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 7-8টা মতো সিটি দিয়ে দেব। আর আমি কতটা পরিমাণ জলটা দিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখো, এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে আমরা 7-8টা সিটি দিয়ে নেব, এতে করে আমাদের যে ডালটা ভালোভাবে গলে যাবে। তো ডালটা সিটিতে বসিয়ে দিয়ে আমরা ডাটাগুলোকে কেটে নিচ্ছি। আর যেহেতু নরম ডাটা নিয়েছি, এবার এই সিজনে ডাটাটা আমি আজকে প্রথম রান্না করছি, তো কচি কচি ডাটা আমি এনেছি বাজার থেকে। তো এবার আমরা এগুলোকে ছোলার কোনো প্রয়োজন হবে না, তার কারণ যেহেতু খুবই কচি এটা একদম নরম হয়ে যাবে, এর কোনো আঁশও বাঁধবে না দাঁতে। তো এই জন্য আমরা কয়েকটা ডাটা এরকম এক জায়গায় করে নিচ্ছি ডাটার মাথাগুলো। এরপর আমরা চাকুর সাহায্যে শুধু জাস্ট এগুলোকে পিস পিস করে নেব। তোমাদের যার যেরকম খুশি সেরকম পিস করে নাও, তোমরা যে যেভাবে আসলে রান্না করো সেভাবে করে নাও। এই যে দেখো, আমি এরকম একটা মিডিয়াম সাইজ করে নিলাম। সেম প্রসেসে আমি সব ডাটাগুলোকে কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে নেব। আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা ডালটাকেও কিন্তু নামিয়ে রাখবো, তারপর যখন বাষ্পটা বেরিয়ে যাবে তারপর আমরা ঢাকনাটা খুলে নেব। তো পাশে সিটি দিচ্ছে প্রেশার কুকার, আমি ডাটাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। এবার দেখো, আমাদের সকল ডাটাগুলো আমি সেম প্রসেসে কেটে ভালো করে ধুয়ে নেব। তো আশা করি আজকের এই মটর ডাল দিয়ে সজনের ডাটার এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কিন্তু পুরো নিরামিষ, আর খুবই ভালো লাগে খেতে মটরের ডাল দিয়ে ডাটার এই রেসিপিটা। এখন এই চৈত মাসে কিন্তু নাজনের ডাটা সজনের ডাটা বাজারে খুবই অ্যাভেলেবেল। তো এই দেখো, ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চামচটা দিয়ে ভালো করে ডালটাকে ঘুটে নিয়েছি যাতে করে ভালোভাবে মিশে যায়। এবার আমরা এর মধ্যে ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, ঠিক যতটুকু জল আসলে ডালের ঝোলটা তোমরা যতটা করতে চাও। সজনের ডাটা দিয়ে ডালটা কিন্তু খুব বেশি গাঢ় হলে কিন্তু ভালো লাগে না, তো এই জন্য পরিমাণ মতো জলটা দেবে। তারপরে লবণ হলুদ দিয়ে আমরা ডালটাকে চুলায় ফুটতে রেখে দেব যত সময় পর্যন্ত ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ না হচ্ছে। ডাটাগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা চুলা থেকে নামিয়ে এটাকে ফোড়ন দেব। এবার লবণ পরিমাণ মতো এবং হলুদের গুঁড়া অল্প পরিমাণে দিতে হবে, ডালে কিন্তু খুব বেশি হলুদ প্রয়োজন হয় না। তো এবার আমি দেখাচ্ছি আমি কতটা ঝোল দিয়েছি, জলটা কতটা পরিমাণ দিয়েছি, খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলাও কিন্তু আমি করিনি। এই যে দেখো, এইভাবে ঠিক এরকম হবে ডালটা। আর আমি প্রেশার কুকারেই জাল করছি, তোমরা মন চাইলে অন্য পাত্রে কড়াইতেও করতে পারো, তবে আমি প্রেশার কুকারটা যেহেতু মাখিয়েছি সেজন্য আমি প্রেশার কুকারেই করছি, শুধু সোমবার দেব আমরা অন্য পাত্রে। তো এবার দেখো, আমি ডালটাকে এভাবে জাল করে নিয়েছি, ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ফোড়ন দিয়ে নেব ডালটাকে। তো আজকের ডালটা ফোড়নের জন্য, সজনের ডাটা দিয়ে ডালটা ফোড়নের জন্য খুব বেশি মশলা কিন্তু লাগে না, তবে নিরামিষের ফোড়নে তো পাঁচফোড়ন তো লাগবেই। এখানে আমি দিয়ে দেব সরিষার তেলের মধ্যে তেজপাতা দুটা আমি চিড়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে 5 ফোড়ন আর 2-1টা শুকনো লঙ্কা। এবার আমরা এর মধ্যে ডালটাকে ঢেলে দেব, তাহলে আমাদের ফোড়নটা রেডি। আর নামানোর আগে আমি কি দিচ্ছি সেটাও দেখে নাও। তো এবার আমাদের দেখো, ফোড়নটা যখন একটু ফুটতে
সুন্দর স্মেল আসতে শুরু করবে তখনই কিন্তু ডালটা দিয়ে দিতে হবে। বেশি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না, মশলাটা তেতো হয়ে যাবে। তো আমি ডালটা ঢেলে দিয়েছি। এবার দেখো সুন্দর এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের ডালটা কিন্তু খুব বেশি ঘন নয় এবং খুব বেশি পাতলাও নয়, একদম পারফেক্ট আছে। আর নামানোর আগে এভাবে ধনে পাতা দিয়ে দিলাম। তো আশা করি আজকের এই সজনের ডাটা দিয়ে মটরের ডালের এই নিরামিষ রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর কেমন হয়েছে আজকের রেসিপিটা সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসায় এভাবে এই গরমে এখন কিন্তু বাজারে সজনের ডাটা অ্যাভেলেবেল, তোমরাও ঘরে মাঝে মধ্যে ডাল দিয়ে এভাবে ডাটা দিয়ে রান্না করো, অনেক ভালো লাগে। ডাটার যে কোনো রেসিপি এখন ভালো লাগবে। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।